শাকিব খান, মেগাস্টার আফরান নিশো, সুপারস্টার আসিয়া মাহমুদ, খুবই ভালো মনের মানুষ, মানে খুবই ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, আমি বলবো সুব্যক্তিত্ব সম্পন্ন আরিফিন শুভ। ভাইয়ার ব্যাপারে অনেক লম্বা কিছু বলা যাবে, কারণ মানুষটা সেটা এত মজা করেন, এত মজা করেন। সো ওনার ব্যাপারে আমি সবসময় বলি যে একটা থাকে না টক ঝাল মিষ্টি, এই টক তো এই ঝাল এই মিষ্টি, মানে সব ধরনের রূপই উনি ওনার সেটা দেখিয়ে দেন। একটু দুষ্টামি করেন, আবার একটু রাগ করেন, আবার একটু হাসান আমাদেরকে। সো হি ইজ আ ফান পার্সন। শরীফুল রাজ, রাজভাষাতে আসলে কাজ করার সুযোগ হয়নি, ওনাকে পর্দায় যতটুকু দেখেছি সেই জায়গার থেকে বলবো যে হি ইজ আ পারফর্মার। চঞ্চল চোদ, ওনাকে নিয়ে কি বলবো, আচ্ছা এটা তো একটু কঠিন হয়ে গেল। সু অভিনেতা মোশাররফ করিম, উনিও সু অভিনেতা, কিন্তু ওনার প্রতি ছোট্ট একটা অভিমান আমার সবসময় কাজ করে দর্শক হিসেবে, যে উনি কেন নিজেকে আর একটু গুছিয়ে, ওনার কাজগুলোকে কেন উনি একটু গুছিয়ে নেন না, কারণ ওনাকে আসলে এখন আর নাটকে না, ওনাকে আসলে বড় পর্দায় দেখতে আমি ভীষণ আগ্রহী। আমি চাই যে উনি চঞ্চল চৌধুরী যেমন বিভিন্ন অবতার নিয়ে তিনি আবর্তিত হন পর্দাতে, আমি আসলে মোশাররফ করিম এই মানুষটিকে এভাবেই দেখতে চাই, বিভিন্ন অবতারে উনি যাতে বড় পর্দায় আবর্তিত হন আমাদের সামনে। অপূর্ব, অপূর্ব না ভাই, আসলে আমি চাই না পর্দায় এটা দেখলে বোঝা যায় কি না, কিন্তু ভাই আসলে খুবই স্থির একটা মানুষ, এবং ওনার সাথে যখনই কথা হয় তখনই সেটা না খুবই গঠনমূলক আলোচনা হয়। এই গঠনমূলক আলোচনার জন্য ভাইয়ের সাথে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে শুটিংয়ের ফাঁকে ফাঁকে। শাওন, ভীষণ দুষ্টামি করেন, ওনার দুষ্টামির কোনো শেষ নেই, এবং ওনার সেন্স অফ হিউমারের আমি অনেক কমপ্লিমেন্ট করি, অনেক প্রশংসা করি ওনার সেন্স অফ হিউমারের। শাশ্বত, ভাইয়া হালকা বোরিং আচরণ করে মাঝে মাঝে, কিন্তু এমনিতে ভালো আছে। আর ওর যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ভীষণ পাংচুয়াল, যদি কল টাইম 9টা থাকে ও দেখা যায় আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে সেটে যেয়ে থাকে, দরকার পড়লে সেটে যেয়ে রেস্ট নেয়, কিন্তু সেটে ওর কখনো ঢুকতে দেরি হয় না। তৌসিফ, ভাইয়ের সাথে গঠনমূলক আলোচনা দিতে ভীষণ ভালো লাগে, আর বিভিন্ন ট্যুরের গল্প করতে ভাইয়ের সাথে ভালো লাগে। জোহান, ভীষণ ভালো, ভীষণ অমায়িক একটা মানুষ, এবং তার মধ্যেও না ক্ষুধাটা আছে কাজ করার, যতজনের কথা বললাম প্রত্যেকের মধ্যেই ক্ষুধাটা আছে, কিন্তু উনিও না সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করেন, সবসময় নিজেকে আপ টু ডেট রাখার চেষ্টা করেন, এই বিষয়টা ভীষণ ভালো লাগে।